কমলপুর গ্রামে রিয়া নামের এক মেয়ে বাস করতো রিয়া দেখতে যেমন মিষ্টি তেমনি ছাত্রী অনেক ভালো রিয়া দশম শ্রেণীর ছাত্রী আর সামনেই তার ফাইনাল এক্সাম একদিন রিয়ার স্কুলের প্রিন্সিপাল ম্যাম রিয়াকে তার রুমে ডাকে আর রিয়াকে বলে রিয়া তোমার মতো একজন ভালো ছাত্রীর দিন দিন এমন হাল হয়ে যাচ্ছে কেন তোমার রেজাল্ট তো খুবই খারাপ হয়েছে আমি অবাক হয়ে যাচ্ছি তোমার পড়াশোনার অবস্থা দেখে তোমার হাতে আর দুই মাস সময় আছে তুমি যদি স্কুল ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারো তাহলে আমি তোমাকে স্কুল থেকে বের করে দিতে বাধ্য হব না ম্যাম দয়া করে আমাকে স্কুল থেকে বের করে দিবেন না আমি আপনাকে কথা দিচ্ছি আজ থেকে আমি মনোযোগ সহকারে পড়ালেখা করব আর এমনটি হবে না এভাবে রিয়া যখন ম্যামের সাথে কথা বলছিল তখন হঠাৎ সে মাথা ঘুরে পড়ে যায়। কি হলো রিয়া তোমার? এই কে কোথায় আসিস? জলদি আয় রিয়াকে হসপিটালে নিতে হবে। এরপর ম্যাম রিয়াকে হসপিটালে নিয়ে যায় আর ডক্টর রিয়াকে দেখে বলে হুম। ব্যাপারটা খুব জটিল মনে হচ্ছে। শি ইজ প্রেগন্যান্ট। কি বলছেন ডক্টর? এ কি করে সম্ভব? রিয়া ডক্টর এসব কি বলছে? রিয়া একথা শুনে কাতে থাকে আর ম্যামকে সব কথা খুলে বলে। আরে রিয়া এসো এসো আজ থেকে তোমার অঙ্ক নিয়ে কোনো চিন্তা নেই আমি তোমাকে সব অঙ্ক বুঝিয়ে দেব এভাবে বিক্রম স্যারের কাছে অঙ্ক করে আর বাড়িতে ফিরে আসলে রিয়ার মা বাবা রিয়াকে বলে রিয়া আজ তো তোর অঙ্ক টিউশনের প্রথম ক্লাস ছিল তা ঠিকঠাক অঙ্ক করছিস তো হ্যাঁ মা উনি খুব ভালো মানুষ আর ভালো অঙ্ক করা আমি যেখানে বুঝতে পারি না আমাকে সেখানে বুঝিয়ে দেয় আমি ওনার কাছে অঙ্ক পড়ব যাক মা তুই ভালো করে পড়াশোনা কর আমি তোবার কাজের জন্য তোকে সময় দিতে পারি না বাবা তুমি কোনো চিন্তা করো না তুমি দেখো আমি ওই স্যারের কাছে পড়ে অনেক ভালো রেজাল্ট করব। এরপর রিয়া নিয়মিত বিক্রম স্যারের বাড়িতে অঙ্ক করতে যেত স্যার প্রথম প্রথম ভালোই অঙ্ক করা ছিল কিছুদিন ধরে রিয়া লক্ষ্য করছে বিক্রম স্যার কেমন যেন অদ্ভুত অদ্ভুত ব্যবহার করে রিয়া এত গরমের মধ্যে এরকম পোশাক পড়তে ভালো লাগে একটু খোলামেলা পোশাক পরতে পারো তুমি তো দেখতে এমনিতে অনেক সুন্দর একটু খোলামেলা পোশাক পরলে তোমাকে দেখতে আরো ভালো লাগবে স্যার আপনার কথাটা ঠিক আমি বুঝতে পারলাম না স্যার আমি একটা অঙ্ক পারছি না আমাকে একটু দেখিয়ে দিবেন অবশ্যই দেখাবো কিন্তু এত দূরে বসলে কি দেখানো যায় একটু কাছে এসে বসো এরপর বিক্রম ছাড় অদ্ভুত রিয়ার কাছে গিয়ে বসে আর অঙ্ক করতে থাকে রিয়া খুব প্রকাশ করে কিন্তু কিছুই বলতে পারে না এরপর একা একা ভাবে সারাজ আজ আমার সাথে এরকম ব্যবহার করলো কেন আমি কি মাকে সব বলে দেবো না থাক এখন আর মা বাবাকে টেনশন দিয়ে লাভ নেই সামনে আমার এক্সাম আছে ছাড়কে যদি ছেড়ে দেই তাহলে আমি কার কাছেই বা পড়বো এভাবে রিয়া তার মা বাবাকে কিছুই বলে না আর তার দিন রিয়া আবারও বিক্রম স্যারের কাছেই পড়তে যায় আজ আর টিবলে পড়াতে ইচ্ছা করছে না আজ আমার রুমেই পড়াবো তুমি আমার বিছানায় গিয়ে বসো এরপর তারা দুজনেই রুমে চলে যায় রিয়া কিছুক্ষণ পর লক্ষ্য করে স্যার তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে রিয়া আর সামলাতে না পেরে স্যারকে বলল স্যার আপনি এমন করে তাকিয়ে আমার দিকে কি দেখছেন রিয়া তোমাকে আমার খুব ভালো লাগে তোমাকে আমার খুব পছন্দ রোজ তো অঙ্কই করাই আজ না হয় একটু গল্প করি স্যার এসব আপনি কি বলছেন ভালো লাগে মানে ভালো লাগে মানে তোমাকে আমার খুব ভালো লাগে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রিয়া এরপর বিক্রম স্যার রিয়ার সাথে অনেক জোর জবরদস্তি করে আর রিয়া কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে সে বাড়ি ফিরে লজ্জায় কাউকে কিছু বলে না তারপর থেকে রিয়া আর বিক্রম স্যারের কাছে পড়তে যায় না হুম রিয়া সত্যি তোমার সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে ওই বিক্রমের তো আমি শাস্তির ব্যবস্থা করবই। তবে তোমারও অনেক ভুল রয়েছে তোমার পরিবারকে আগে এইসব ব্যাপারে জানানো উচিত ছিল তাহলে তোমাকে আজ এই দিনটা দেখতে হতো না এরপর ম্যাম রিয়ার মা বাবাকে সব কথা বুঝিয়ে বলে আর থানায় বিক্রমের নামে অভিযোগ করতে বলে এরপর রিয়ার বাবা থানায় গিয়ে বিক্রমের নামে নারী ও শিশু নির্যাতনের মামলা করে পুলিশ বিক্রমকে থানায় ধরে নিয়ে যায় বিক্রম দোষী সাব্যস্ত হয় তার যাবজ্জীবন কারাদণ্ড হয় অন্যদিকে রিয়ার ভুলের কারণে রিয়ার জীবনে চরম দুর্দশা নেমে আসে আর কিছুদিন পরে রিয়ার কোলজোরে এক ফুটফুটে সন্তান আসে আর সেই সন্তানের দায়িত্ব রিয়াকে নিতে হয়